আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদা নিউ ব্লক এই ব্যাগটা কিছুদিন আগে একটা পেজ থেকে নিয়েছিলাম তো ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করার সময় উনি চলে গেল আমাকে ভালো করে চেক করে দেখতে দিল না তো ব্যাগটা খুব সুন্দর খুব রিজনেবল প্রাইজে নিয়েছিলাম কিন্তু এখানকার আংটাটা খুব বাজে অবস্থায় দিয়েছে তো যাই হোক কিছু করার নেই সেই ব্যাগটা নিয়ে এখন আমার মেয়ে আর আমি আমার ভাইয়ের বউ চলে যাচ্ছি একটু মিরভুর শপিং মলে যাবো একটা দরকার আছে সেজন্য দাঁড়িয়ে আছি লাইনে মেট্রো রেলের অপেক্ষায় কারণ মেট্রো রেল দিয়ে যাওয়া আসা করতে খুব সুবিধা হয় আমাদের তো সিরিয়ালে তো দাঁড়িয়ে আছি কিছুক্ষণের ভিতরে মেট্রো রেল চলে আসবে তবে মেট্রো রেলের ভিতরেও জ্যাম থাকে দেখেন কি পরিমাণের লোকজন তখন রাত্রে আটটা বাজে তারপরও এত লোকজন আসলে অফিস আওয়ার যারা অফিস গোয়িং লোকজন আছে তাদের জন্য সুবিধা হয় আর হচ্ছে আমাদের মেট্রো রেলটা হওয়াতে আমাদের অনেকেরই খুব সুবিধা হচ্ছে তো এখন একজন 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 লোক বলল যে সামনের ফার্স্ট বগিতে যে বসেন আপনারা কারণ ফার্স্ট বগিতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা আছে আর পিছনের বগিগুলিতে আপনারা সিট পাবেন না তো একটু হাঁটতে এসেছি সামনের বগিতে যে বসার জন্য আর কি তো উঠে গেলাম মেট্রো রেলে উঠে মা আর মেয়ে এক সাইডে বসেছি আমার ভাইয়ের বই সাইডে কারণ সিট পাওয়া যায় না খুব কষ্ট তো এসেছিলাম একটু মিরপুর শপিং মলে কারণ সেখানে গিয়েছিলাম একটা গোল্ডের দোকানে আমার দুটো চুরি খুবই দরকার কারণ সামনে আবার আমাদের একটা প্রোগ্রাম আছে যাই হোক দুইটা গোল্ডের চুরি নিব খুব ইচ্ছা দুইটা গোল্ডের চুরি নেওয়ার কারণ আমার চুর আছে তবে এই টাইপের বালা রুলি বালা যেগুলি বলে সেই দুইটা নাই তো ভাবলাম যে রুলি রুলিওয়ালা নেব তো আমার হাতে কেমন মানিয়েছে দেখাচ্ছি পাশেরটা আমার মেয়ের হাত দুজনে মিলে হাতে একটু ঢুকিয়ে দেখলাম যে কোনটা মানাবে আর কোনটা মানাবে না এখানে রুলি বালা দুইটা আমার কাছে বেশি ওই ওইখানকার ডিজাইনগুলি ভালো লাগতেছে না আমার হাতে যে দুইটা ডিজাইন আছে সেগুলি ভালো লাগতেছে সেখান থেকে একটা বালা জোড়া জোড়া বালা নিব। তো খুব ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো আজকে তো যাই হোক আমার এই দুইটাই পছন্দ হয়েছে দুটাকে এখন আমি প্যাকিং করে নিয়ে যাব। টাকা আমার ভাইয়ের বউ দিতেছে কারণ আমার ভাইয়ের বউর হাতেই টাকা কারণ এই টাকাটা আমার আসলে অনেক দিনের জমানো ছিল আর হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে টাকাটা মজুদ হয়ে গেল আর পেয়েও গেলাম একসাথে তো সেই টাকাটা দিয়ে আমি এখন দুইটা রুলি বালা নিচ্ছি কারণ আমার খুব দরকার দরকার বলতে সামনে আমার একটা প্রোগ্রাম আছে তো যাই হোক এই রুলিবেলা দুটো নিয়ে যাচ্ছে কেমন হচ্ছে বা হবে আমাকে জানাবেন সুন্দর কিনা আমার গোল্ডের এই কালেকশনটা নেই এই কালেকশনটা আমার খুব দরকার তো ভাইয়া মানে দোকানদার ভাইয়া আমার স্লিপটা করছে আমার মেয়ের নামই আমি বলেছি স্লিপটা করার জন্য কারণ এক সময় আমার মেয়ে এগুলি ইউজ করবে কোনো এক সময় যদি আমি হারিয়ে যাই বা মারাও যাই আমার মেয়ে তো এগুলোর উত্তরাধিকারী সূত্রে পাবে যাই হোক এই গোল্ডের দোকানটা দেখালাম অনলাইনে একটা গোল্ডের দোকান দেখে সেখানে গিয়েছিলাম খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারাও আসতে পারবেন মিরপুর দশ নম্বর শপিং মলের লিফটের চারে ওনাদের এই দোকানটা শালি প্লাজা যাই হোক সরি মালা দুটা নিয়ে নিলাম লাস্ট মোমেন্টে আমার খুব প্রয়োজন আর খুব শখের ছিল কারণ আমি একটা জায়গায় টাকা কিছু কিছু করে টাকা জমিয়েছিলাম সেই টাকাটা একসাথে পেয়েছি তো পেয়েই কাজে লাগিয়ে দিলাম কারণ টাকাটা ভাঙা হয়ে যেতে পারতো তো এই দুটা জিনিস আমার ছিল না আমার রুলিওয়ালা ছিল না চুর ছিল তো রুলিওয়ালা নিলাম তো আমার কাছে ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে আমার কাছে তো ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক মেট্রো রেলে এসেছি ভালোও লেগেছে ওই দিক দিয়ে আমার ভাইয়ের বউ বসে আছে ওই যে ফিঙ্গার খুব সুন্দর ভাবতেছি একটা নিব পর এক সময় এবছর না সামনে যদি বেঁচে থাকিন শিয়াল তিন চার মাস পর নেওয়ার ইচ্ছা আছে তো ওই সাইডে দিয়ে আমি দেখাচ্ছিলাম কি কি কালেকশন ছিল বা আছে অনেক সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইনের কালেকশন আছে এই সাইড দিয়ে আমার ভাইয়ের বউ টাকা গুনতে এসছে কারণ ওর হাতে টাকা ওরে বললাম যে তুমি টাকা গুনে দাও আর ও বসে আছে ও অসুস্থ জানেন সবাই আর ওরের সাথে করে নিয়ে গিয়েছিলাম ভালোই লাগলো বা ভালো লেগেছে আমার কাছে বালা দুইটার ডিজাইন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আমার জন্য একটু দোয়া করবেন আর আমি যেন প্রতিদিন ব্লগ দিতে পারি ভিডিও দিতে পারি আপনাদের সাথে সুন্দর সুন্দর জিনিস ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আমার জন্য সবাইকে আবারও বলছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনজনদের পাশে নিয়ে থাকবেন আল্লাহ হাফেজ